আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মার্কেটিং ম্যানেজমেন্ট অর্থাৎ ব্যবস্থাপনা বাজারজাতকরণ ব্যবস্থাপনা ব্যবস্থাপনা বিভাগ তৃতীয় বর্ষ যারা সরাসরি প্রশ্ন ভিত্তিক সাজেশন চাচ্ছেন মূলত তাদের জন্য আজকের এই ভিডিওটা তবে একটা জিনিস খেয়াল রাখেন আর যদি প্রশ্নভিত্তিক সাজেশন ফলো করেন সেক্ষেত্রে শুধু প্রশ্নভিত্তিক সাজেশনই ফলো করতে হবে আর যদি অধ্যায়ভিত্তিক সাজেশন ফলো করেন শুধু অধ্যায়ভিত্তিক সাজেশনই ফলো করতে হবে দুইটা একসাথে কম্বাইন করে ফলো করা যাবে না তাহলে কিন্তু কমন পাবেন না আর কমন না পাইলে কিন্তু আমার দোষ দিতে পারবেন না তো যারা অধ্যায়ভিত্তিক সাজেশন ইতিমধ্যে দেখে ফেলেছেন তারা ওইটাই ফলো করেন এখানে আসার দরকার নেই আর যারা প্রশ্নভিত্তিক সাজেশন দেখছেন তারা শুধু প্রশ্নভিত্তিক সাজেশনটা ফলো করেন অন্য কোনো সাজেশন ফলো করার দরকার নাই তো এখানে অনেক প্রশ্ন আছে আমি এখান থেকে একশো চল্লিশটা প্রশ্ন আপনাদের জন্য বাছাই করেছি এই প্রশ্নগুলো পড়লেই ইনশাল্লাহ ভালো পরিমাণ মানে নাম্বার পাবেন কমন পাবেন এবং লিখতেও পারবেন আর এটা ছবি আকারে দিয়ে দেওয়া হবে আপাতত ভিডিও আকারে দেখে নেন কারণ ছবিগুলো হয়তো বা অনেকে খুঁজে পাবেন না বা বিভিন্ন সমস্যা হতে পারে তাই এখানে দেখে নেন এখানে যে পিগুলো লিখেছি যে প্রশ্নগুলোতে পি লেখা হয়েছে এগুলো আপনারা পড়বেন তো মোটামুটি প্রশ্ন প্রশ্ন তো অনেক আছে সম্পূর্ণ বইটাতে কিন্তু আমি একশো চল্লিশটা প্রশ্নতে পি দিয়েছি যেগুলো আমার মনে হয় আপনাদের জন্য পড়া জরুরি তো আপনারা এইগুলো পড়ে নিয়েন যেগুলোর পিছনে পি আছে এখন বলতে পারেন কোনটাতে আছে পি দশ কোনোটাতে পি একশো তাহলে কোনটার গুরুত্ব কেমন সবগুলোই পি মানে হার্থে পড়তে হবে দশ থাক আর একশো থাক এগুলো আমি সিরিয়াল করে করে আপনাদের লিখে রেখেছি তো এই বিষয়টা আপনাদের জন্য হেল্পফুল হবে যারা সম্পূর্ণ বইটাই পড়বেন তারা আমার দেওয়া পিগুলো পড়তে পারেন আর যারা সম্পূর্ণ বইটা পড়বেন না শুধু অধ্যায় ভিত্তিক কয়েকটা চ্যাপ্টার পড়বেন তাদের জন্য আলাদা সাজেশন আছে তারা ওই সাজেশন দেখেন ঠিক আছে আশা করা যায় বুঝতে পেরেছেন আর এখান থেকে ভিডিওটা পজ করে করে আপনি দাগায় নিতে পারেন ব্যতিক্রম থেকে তাছাড়াও যদি চান এটার মানে পিডিএফ এবং হচ্ছে ইয়া দেওয়া দিয়ে দেওয়া হবে পিকচার ছবিগুলো তুলে তুলে সুন্দর করে ছবি তুলে দিয়ে দেওয়া হবে আপনারা চাইলে ছবিগুলো দেখতে পারেন আর যদি মনে হয় যে না ছবি টবি তো খুঁজে পাবেন না বা ওই কোথাও কোথায় না কোথায় লিঙ্ক আছে দিতেও তো অনেক ভেজাল তার থেকে আপনারা ভিডিওটাও দেখে নিতে পারেন ঠিক আছে আর ভিডিও দিলে কি ভিডিওটা পাবলিশড হয় অনেকজনের কাছে কিন্তু পিকটা তো এতজনের কাছে যায় না তাই মূলত ভিডিও দেওয়া আশা করা যায় বুঝতে পেরেছেন আর আমরা আপনাদের যে ম্যাথ সাবজেক্টগুলো রয়েছে বিশেষ করে এই সাবজেক্টটাও এই অনলাইনে প্রাইভেট কোর্সের মাধ্যমে এগুলো করাচ্ছি আপনারা যদি চান সেক্ষেত্রে আমাদের প্রাইভেট কোর্স জয়েন করতে পারেন এক্ষেত্রে আপনার প্রিপারেশনটা শার্প হবে ঠিক আছে আর মোটামুটি প্রতিটা পরীক্ষার এক মাস আগে যদি প্রাইভেট কোর্স জয়েন করতে পারেন তাহলে তো মনে করেন আপনার রেজাল্টের কোনো সমস্যায় থাকবে না মানে পাস নিয়ে বা মিডিয়াম রেজাল্ট নিয়ে তো দুইশো বত্রিশটা প্রশ্ন টোটাল আছে আমরা একশো ষোলোটা রেকমেন্ড করেছি সরি একশো চল্লিশটা না একশো ষোলোটা একশো চল্লিশটা ছেলে আলাদা মানে অর্ধেক প্রশ্ন এখানে আপনাদের কমে গেছে পড়াটা আপনাদের জন্য হেল্পফুল হবে আশা করা যায় আর একশো প্রশ্ন তো এক বছর শেষ করে দেওয়া যায় এখানে খুব বেশি না আপনাকে তো শুধু বুঝে বুঝে পড়তে হবে এমন না যে মুখস্থ করতে হবে আর যদি একদমই মনে না থাকে সেক্ষেত্রে মুখস্থ করতে পারে সো মুখস্থের বিষয়টা আমি পরবর্তীতে দেখছি কিন্তু মনে হয় না মুখস্থের উপর কোনো ভিডিও দেওয়া হবে কারণ এটাকে রিসার্চ করতে আরো দু তিন ঘন্টা সময় যাবে তো আজকে পর্যন্তই সকলে সুস্থ থাকুন কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করেন আমরা আপনাদের কমেন্টগুলো দেখছি এবং ভিডিওটা পারলে শেয়ার করেন কারণ আপনাদের শেয়ারই হচ্ছে আমাদের মূলত যেহেতু বেশিরভাগ কন্টেন্ট আপনাদের ফ্রিতেই দেওয়া হচ্ছে তাই আশা করি আপনারা পজিটিভ ভাবে পজিটিভলি এঙ্গেজ হবেন এবং পজিটিভ রেসপন্স করবেন তাহলেই মূলত আমাদের যাত্রাটা এতদিনের দিনের মতোই সফল থাকবে ধন্যবাদ সকলকেই